আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে আপনাদের কাছে। তো বরাবরের মতো আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি। আম্মু হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছে, তো আজকে আম্মু একটু অন্যরকম করে নাস্তাটা বানাচ্ছে। আমার বাচ্চারা একদমই সকালবেলা সবজিটা খেতে চায় না, মানে রুটি পরোটা এগুলোর সাথে যে ভাজিটা করা হয় সে ভাজিটা একদমই খেতে পছন্দ করে না। তো ওদের হচ্ছে পরোটার সাথে একটু চা দিয়ে দিলেই ওরা পরোটাটা খেয়ে নেয়। তো আম্মু হচ্ছে আজকে ভাজি খাওয়ানোর জন্য ওদেরকে একটু অন্যরকমভাবে পরোটাটা বানিয়ে দিচ্ছে। আমরা সকালে যে ধরনের সবজি ভাজি খাই সেটাই আর কি করেছিল আম্মু। তো এখন তো বাজারে শীতের সবজির অভাব নেই, তো সব ধরনের সবজি মানে গাজর, ফুলকপি, তারপর আলু, শিম সব কিছু দিয়ে আম্মু সবজিটা করেছিল। তো সেই সবজির সাথে আম্মু ডিম মিক্স করে নিয়েছে, দেন হচ্ছে দুইটা রুটি বানিয়ে রুটি একটা রুটির উপরে আর কি ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছে, ডিম সবজির যে মিশ্রণটা, আর দেন হচ্ছে আরেকটা রুটি উপর থেকে দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছে যাতে মিশ্রণটা বের না হয়ে যায় আর কি, ভিতরের যে পুরটা আছে। তো এখন হচ্ছে এটা পরোটাটা ভেজে নেবে আর কি তেলে। তো এভাবে করে দিলে কিন্তু বাচ্চারা সবজিটাও খেয়ে নেয় আর ডিমটাও তো খাওয়া হয়ে যাচ্ছে একসাথে। তো আমার কাছে এই আইডিয়াটা ভালোই লেগেছে, আমিও এখন থেকে ট্রাই করব এটা, মানে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমার ছেলে একটা অলরেডি খেয়ে ফেলেছে পরোটা, তো এখন হচ্ছে তার নানুকে বলছে আমি আরেকটা খাবো, তো নানু হচ্ছে ওর জন্য আরেকটা ভেজে নিচ্ছে। তো আজকে কিন্তু আমি তেমন কোনো কাজকর্ম বা ডেইলি অ্যাক্টিভিটি শেয়ার করব না, আজকে মূলত একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছুদিন আগে হচ্ছে আমি গুলশান একে ডিসি মার্কেটে গিয়েছিলাম আর কি, তো সেখান থেকে আমার নতুন বাসার জন্য কিছু শপিং করেছি, তো সেগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো হচ্ছে আমরা দুপুরের খাবারের পরে আর কি শপিংয়ে বের হব। তো যাই হোক, আমি কিন্তু আমার সকালের নাস্তাটা রেডি করে ফেলেছি এখানে, সকালে যে সবজিটা করা হয়েছিল সেই সবজি নিয়েছি, ডিম পোস্ট করে নিয়েছি, আর একটা পরোটা নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আলবিনা তার ছোট ভাইকে খাওয়ানোর জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে, আর খাওয়ার জন্য তার পিছনে পিছনে দৌড়াচ্ছে আর কি। আলবিনা সকালে নিজে নাস্তা ঠিক নেই, কিন্তু আদিয়ানকে খাওয়ানোর জন্য সে একদম ব্যস্ত হয়ে পড়ে। তো সে তাকে যে নাস্তা দিয়েছি সেখান থেকে হচ্ছে আদিয়ানকে সে খাইয়ে দিচ্ছে। তো দুপুরে খাবারের পরে আমরা এই তো বের হয়ে পড়েছি শপিংয়ের জন্য, তো আদিয়ানকে সাথে নিয়ে নিই আজকে, বাইরে অনেক ঠান্ডা পড়েছে তো ও বাইরে আসলে অনেকটাই বিরক্ত করবে। আর যেহেতু ঘুরে ফিরে একটু শপিং করব, তো আদিয়ানকে নিয়ে গেলে দেখা যায় ও অনেকটাই বিরক্ত করবে আর ওরও খারাপ লাগবে, তো এর জন্য আর আদিয়ানকে নিয়ে আসিনি, আম্মুর কাছে রেখে গেলাম। আর আলবিনা হচ্ছে আমার সাথে যাবেই যাবে, তো আলবিনাকে সাথে নিয়ে এসেছি। আর এই তো আমরা অলরেডি চলে এসেছি ডিসিসি মার্কেটে, আর ডিসিসি মার্কেটে ঢুকলেই তো আসলে শুধু কিনতে ইচ্ছা করে, যা দেখি সবই মনে হয় যেন প্রয়োজনীয়। তো যাই হোক, আমার নতুন বাসার জন্য আমার একটা কিচেন হুড লাগবে, তো সবার প্রথমে আমি সেই কিচেন হুডটাই দেখছি। তো এখানে একটা কিচেন হুড পছন্দ হয়েছিল, তো এটা একটু বড় সাইজের ছিল, বড় সাইজ বলতে হচ্ছে আমার কিচেনের জন্য একটু পারফেক্ট ছিল না আর কি। আমার কিচেনে 30 ইঞ্চি কিচেন হুড হলেই হতো, কিন্তু এখানে হচ্ছে সেটা 36 ইঞ্চি। তো যাই হোক, এটার আর কোনো সাইজ ছিল না, একটাই সাইজ ছিল 36 ইঞ্চি, এর জন্য আর এটা নিলাম না। তো এখানে বেশ ভালো ভালো ব্র্যান্ডের গ্যাসের চুলা ছিল, তো এখান থেকে মনে হচ্ছিলো যে একটা গ্যাসের চুলাও কিনে নিয়ে যাই, ভালো লাগছিলো দেখতে। তো দেন হচ্ছে আমরা আরেকটা দোকানে চলে এসেছি, তো এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে কিচেন হুডটা, এটা পছন্দ করেছিলাম, কিন্তু এই কিচেন হুডটার দামটা একটু বেশি চাচ্ছিল, সেই কারণে আর আমি এই কিচেন হুডটা নিলাম না। দেন হচ্ছে আরেকটা দোকানে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে খুবই শপিং করার ব্যাপারে খুবই এক্সপার্ট, সে কিন্তু অনেক সুন্দর করে শপিং করতে পারে। তো যাই হোক, সে কিন্তু অনেক দোকান ঘুরেছে, দোকান ঘুরে ঘুরে দেখে তারপর হচ্ছে কিচেন হুডটা কিনেছে। তো যাই হোক, শেষমেশ আমরা এই কিচেন হুডটা পছন্দ করেছি, এই কিচেন হুডটা বেশ ভালো ছিল। তো যাই হোক, কিচেন হুডটা কেনার পরে দেন হচ্ছে এই দোকানেই একটা জুসার দেখছিলাম আর কি, তো জুসারও একটা দরকার ছিল বাসায়,
বাচ্চাদেরকে ঝটপট একটু জুস বানিয়ে দেওয়ার জন্য কিন্তু জুসার খুব বেশি দরকার। তো যাই হোক, জুসারটা পরে আর নেইনি, বললাম যে পরে নিব, এখন যেগুলো আমার একদম প্রয়োজনীয় বেশি সেগুলোই কিনব। যাই হোক, এখানে এই কনসোল টেবিলটা আমার খুব ভালো লেগেছে, তো এখানেও একটু দাম দর করছিলাম, তো একটু আইডিয়া নিচ্ছিলাম আর কি যে কেমন প্রাইস হয়। তো এই যে কনসোল টেবিলটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস চেয়েছিল 13,000 টাকা। তো যাই হোক, ওইটাকে রেখে দেন হচ্ছে আরেকটা দোকানে চলে এসেছি। তো এখানে এসে আমি এই সিঙ্ক র‍্যাকটা কিনেছি। তো সিঙ্ক র‍্যাকটা আর আপনাদের সাথে খুলে শেয়ার করতে পারলাম না, যেহেতু এটা সেটিং করা না। তো যখন সেটিং করব তখন এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই কিচেন সিঙ্ক র‍্যাকটা কিন্তু অনেক পপুলার, এখন অনেক বেশি জনপ্রিয় একটা সিঙ্ক র‍্যাক। তো আমি এখানে ডাবল পার্টের যে সিঙ্ক র‍্যাকগুলো হয় সেটা নিয়েছি। তো এখানে হচ্ছে দোকানদার যে ভাইটা, সেটা আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল, তো বলছিল যে কাগজে সব দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনারা সুন্দরভাবে ফিটিংস করে নিতে পারবেন। আর দেন হচ্ছে এখানে এটা পছন্দ হয়েছে, মানে একটা বাস্কেট, এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো সব রাখা যাবে, তো এটাও খুব ভালো লেগেছে, দেন হচ্ছে এটাও নিয়ে নিলাম। তো কিচেন যে সিঙ্ক র‍্যাকটা নিয়েছি সেটার প্রাইস নিয়েছে 4,000 টাকা, আর এই যে একটা বাস্কেট দেখতে পাচ্ছেন কালো কালারের, সেটাও নিয়েছে 4,000 টাকা। তো এই শেলফটা হচ্ছে 5টা শেলফের আর কি, 5টা তাকের, আর 4টা তাকেরও একটা শেলফ আছে, তো আমি 5 তাকেরটাই নিলাম। তো 5 তাকের এই শেলফটা 4,000 টাকা নিয়েছে। আর এখানে হচ্ছে কাপড় শুকানোর যে শেলফগুলো পাওয়া যায়, হ্যাঙ্গারগুলো, তো সেই হ্যাঙ্গার দেখছিলাম আর কি। তো আমার হাজব্যান্ড আবার একটু ম্যাগনেট দিয়ে চেক করে নিয়েছিল যে এটা SS কি না। তো যাই হোক, এটা SS-ই মনে হয়েছে, কারণ ম্যাগনেটটা পড়ে যাচ্ছিলো বারবার। যাই হোক, এখন এখানে দাম দর করে দেন হচ্ছে 3,500 টাকায় এই SS-এর এই যে কাপড় শুকানোর যে শেলফটা সেটা নিয়েছে। তো এখন চলে আসলাম আবার সেই দোকানে আমি যেখান থেকে কিচেন হুডটা কিনেছি, সেখানে এসেছি। তো সেখানে এসে কিচেন হুডটাকেও প্যাকিং করে নিলাম। তো আমাদের মোটামুটি শপিং শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু একটু ঠিকঠাক করে চেক করে দেন হচ্ছে প্যাকিংটা করছে আর কি কিচেন হুডটা। তো কিচেন হুডটার প্রাইস নিয়েছে 19,500 টাকা। মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরও ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর কি, যদি কিছু পছন্দ হয়ে যায়। আর এই মার্কেটটাতে আসলে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা নিব, এরকম একটা ভাব মানে অবস্থা হয়ে দাঁড়ায় আর কি। তো ঘুরে ঘুরে অনেকগুলো দোকানে দেখলাম, কোনো কিছু পছন্দ হলে কিনবো আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। তো দোতলায় চলে এসেছি, মানে মার্কেটের দোতলায়। তো এখানে হচ্ছে আলবিনার জন্য একটা ব্যাগ দেখছিলাম, স্কুল ব্যাগ। তো আলবিনা আজকে পছন্দ করে স্কুল ব্যাগটা কিনছে, তো এই যে ব্যাগটা এটাই হচ্ছে আলবিনা কিনেছে স্কুল ব্যাগ। তো ওকে যেহেতু নিয়ে এসেছি, তো ওকে না কিছু কিনে দিলে আবার মন খারাপ করবে, এর জন্য হচ্ছে ওর বাবা ওকে ব্যাগটা কিনে দিল। তো আরও অনেক দোকানে ঘোরাঘুরি করেছি, তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না, আর সব দোকানে গিয়ে কিন্তু ভিডিও করাটাও সম্ভব হয় না। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাসায় আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো রাতের বেলা আর ভিডিও করা হয়নি কোনো কিছুই। তো এখন হচ্ছে তার পরের দিন সকালে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আর কী কী কিনলাম। তো আমি 2টা কড়াই কিনেছি, মানে মার্বেল কোটেডের যে প্যানগুলো হয় সেগুলো কিনেছি। এখানে এই মাল্টিপ্যান কড়াইটা কিনেছি, তো এটা ঢাকনা সহ ছিল, এটা জিও ব্র্যান্ডের। তো এই প্যানটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমার কাছে মার্বেল কোটেডের হাঁড়িগুলো খুব ভালো লাগে, আর রান্না করতে আমার কাছে আর কি মজা লাগে বেশি, তো এই জন্য আমি 2টা প্যান কিনেছি। এখানে এটা হচ্ছে ওক প্যান বলে এটাকে, তো এই ওক প্যান কিনেছি একটা। এই ওক প্যানটার সাথে কোনো ঢাকনা ছিল না, আর ঢাকনা ছাড়া আর কি এই প্যানটার দাম নিয়েছে 1500 টাকা। আর জিও ব্র্যান্ডের যে মাল্টিপ্যান কড়াইটা সেটার দাম নিয়েছে 2500 টাকা। তো এই তো মোটামুটি এগুলোই শপিং করেছি, আর অন্যান্য যা কিছু কিনেছি সেগুলো আসলে আনপ্যাক করা হয়নি, তো সেই কারণে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যখন আনপ্যাক করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।